জঙ্গলের ভেতর থেকে হঠাৎই বেরিয়ে এলো একদল বিশালাকায় হাতি। তাদেরই মধ্যে দলছুট মারমুখি হাতিটি তেড়ে এলো কুঁড়ে ঘরের দিকে। ঘরের ভেতরে নিরুপায় বৃদ্ধার পরিণতি হলো ভয়ানক। তড়িঘড়ি নড়ে চড়ে বসে বন দপ্তর। মারমুখী হাতিকে ট্র্যাক করে উত্তরবঙ্গে পাঠাতে বদ্ধপরিকর তাঁরা। ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার বড়জোড়ার ঝড়িয়া গ্রামে। গত মঙ্গলবার রাতে বাড়ির দেয়াল ভেঙে এক বৃদ্ধার প্রাণ কেড়ে নেয় দলছুট মারণ হাতি। বেলিয়াতরেও ঘটে একই ঘটনা। মঙ্গলবার রাতেই দুটি পৃথক ঘটনায় হাতির তাণ্ডবে প্রাণ হারান দুইজন। তড়ি ঘড়ি নড়ে চড়ে বসে বন দপ্তর। মারমুখী হয়ে পড়েছে আক্রমণকারী একটি হাতি, এমনটাই আশঙ্কা বন বিভাগ আধিকারিকদের। ঘটনায় শোক প্রকাশ করেন সিসিএফ এস কুলান্ডাইভাল। আমরা খুব অত্যন্ত দুঃখ, কারণ এরকম হওয়ার আমরা কোনোদিন দেখতে চাইছি না। আমরা ম্যানেজমেন্টের থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা চেষ্টা করছি আমরা এরকম ঘটনা না হওয়ার জন্য। আমরা সবসময় ফিল্ডে আছে, আমার অফিসার, আমার টিম। বিশালাকায় হাতির সামনে মানুষ খড়কুটোর সমান। সাত দিন ২৪টা ঘন্টা পরিশ্রম করছেন বন দপ্তর কর্মীরা, তবুও কখনো কখনো এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা। হাতির সামনে এক প্রকার হেল্পলেস হয়ে পড়ছে বন বিভাগ। টার্গেট এখন একটাই, যেভাবেই হোক ট্র্যাক করতে হবে আক্রমণকারী মারমুখী হাতিটিকে। পাঠানো হবে উত্তর বাংলা, পর্যাপ্ত বিশ্রাম পেলেই শান্ত হবে মারণ হাতি। পুলিশের সাপোর্ট পুরোপুরি আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট পুরোপুরি আছে, আমার নোডাল অফিসার নর্থ সাউথ বেঙ্গলের যে এলিফেন্টের জন্য স্যার অফিসার অ্যাডিশনাল পিসি সাপেন, উনি পুরোপুরি ফিল্ডে আছে। আমরা চেষ্টা করছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট এটা হয়ে গেলো। হাতি গেল একটা বাড়িতে, ঢুকলো খাবার জন্য, খাবার নেওয়ার সময় যা একটা ছোটো দিবার ছিল, কাঁচা বাড়ি ছিল, তো দিবার একটু ভেঙে দিল, দিবারটা ওই মানে বয়স্ক মানুষের উপরে পড়লো। তাহলে না, একটা বড় প্রাণী, আমরা জানি না 100% ওর মুভমেন্ট কীরকম থাকবে। যত চেষ্টা করো আমরা মাঝে মাঝে আমরা হেল্পলেস হয়ে যাচ্ছি, এই জন্য এই ঘটনা ঘটলো। আমরা যা হাতি এখানে একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিছু আছে, ওদের হাতিকে আমরা এখান থেকে আমরা ধরবো, ধরে নর্থ বেঙ্গল উত্তর বেঙ্গলে পাঠাবো, তারপরে অটোমেটিক্যালি এটা দলের একটু শান্তি পাবে। রূপে ও স্বভাবে শান্ত হলেও খাবারের অভাবে বারবার লোকালয়ে চলে আসে হাতির পাল। তাদেরই কেউ কেউ স্বল্প নিদ্রা ও খিদে পেটে হয়ে ওঠে মারমুখী। মানব সভ্যতার অগ্রগতি কেড়ে নিচ্ছে জঙ্গল, পশুদের মিলছে না পর্যাপ্ত খাবার, ঘাটতি মেটাতে লোকালয়ে আসছে তারা, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, নিউজ ১৮ লোকাল।